নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, জাস্ট একটা ছোটো আপডেট আছে এই ভিডিওতে, তোমাদের সেটাই জানিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো গাইস, যে আপডেটটা আছে সেটা মেনলি আইপিএল নিয়ে। তো তোমাদের কালকে জানিয়েছিলাম যে করোনা ভাইরাস জনিত প্রবলেমের জন্য আইএসএলের ফাইনাল কিন্তু হতে চলেছে দর্শক শূন্য স্টেডিয়ামে, অর্থাৎ গোয়াতে উইথাউট এনি আর কি সাপোর্টার ফাইনাল ম্যাচ হবে। আর তারপর থেকে তোমাদের অনেক প্রশ্ন আসছিল যে আইপিএলের কী হবে, কারণ আইপিএল তোমরা জানোই যে 29 মার্চ থেকে হবার কথা ছিল, আর আইপিএল হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছিল এবং শোনা যাচ্ছিল যদি আইপিএল হয় তাহলেও হয়তো এমটি স্টেডিয়ামে হতে পারে, উইথাউট ফরেন প্লেয়ার্স হতে পারে, বা আইপিএল বন্ধও হয়ে যেতে পারে, এরকম অনেক আপডেটই আসছিল। তো সেই নিয়ে একটু কনফিউশন আমিও ছিলাম, তোমরাও ছিলে। তো এখন ফাইনালি একটা আপডেট এসেছে আইপিএল হওয়া নিয়ে। তো যে আপডেটটা এসেছে সেটাও আর কি একটু দুঃখজনক আপডেট। তো আপডেটটা হচ্ছে আইপিএল এখন মানে 29 মার্চ থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা 29 মার্চ থেকে শুরু হচ্ছে না, এবং আইপিএল মানে বেশ কিছুদিন পিছিয়ে গেছে, এবং এবার আইপিএল হয়তো 15 এপ্রিল থেকে শুরু হবে, কারণ এটা একদম অফিসিয়াল নিউজ আছে যে আইপিএলটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে 15 এপ্রিল পর্যন্ত। এবার যে 15 এপ্রিল থেকে একদম শুরু হবে এটাও বলা যাচ্ছে না, কারণ যদি তখন আবার এই সমস্যা চলে সেক্ষেত্রে হয়তো আরও পিছিয়ে যেতে পারে বা নাও হতে পারে, এরকম সম্ভাবনাও আছে। তবে এখন অবধি এটাই আপডেট যে 15 এপ্রিলের আগে কিন্তু আইপিএল শুরু হচ্ছে না, যদি আইপিএল শুরু হয় তাহলে সেটা হবে 15 এপ্রিল থেকে। তো বুঝতে পারছো আইপিএল পিছিয়ে গেছে, এটা তোমাদের জানিয়ে দিলাম, একটা ইম্পর্টেন্ট আপডেট ছিল। এবং তার সঙ্গে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে ওডিআইগুলো বাকি আছে সেই ওডিআই ম্যাচগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে, আর যদি মানে খেলা হয় সেক্ষেত্রেও কিন্তু দর্শক শূন্য স্টেডিয়ামে সেই খেলাগুলো হবে। মানে বুঝতেই পারছো যে এই করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে আর কি সব স্পোর্টসই এফেক্টেড হচ্ছে। তো দেশ বিদেশ সব জায়গাতেই অনেক ফুটবল ক্রিকেট বা অন্যান্য স্পোর্টসের টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বা এমটি স্টেডিয়ামে খেলা হচ্ছে। তো সবাই ঠিকঠাকভাবে থেকো আর প্রার্থনা করে যেন জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং সব কিছু যেমন আগে আবার হতো সেইভাবে শুরু হয়, মানে ম্যাচগুলো আবার হোক। এখন তো আর কিছু করার নেই, যে মানে এটা যেভাবে ছড়িয়ে পড়ছে প্রিকশন নিতেই হবে, তো সেই কারণেই গভর্নমেন্ট থেকে এগুলো করা হচ্ছে। তো আইপিএল শুরু হবে হয়তো 15 এপ্রিল থেকে। তো গাইস, এই আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর শেয়ার অবশ্যই করে দিও সবাই যাতে জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, কারণ তাহলে তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। তো চলো গাইস, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।